বিএনপি নেতা দুদু জামিনে মুক্ত। দীর্ঘদিন কারাভোগের পর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার ৫ মার্চ বিকেল ৫:৪৫ তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান, বিষয়টি নিশ্চিত করেছেন দুদুর ছোট ভাই ওয়াহিদুজ্জামান বুলা। এর আগে রাজধানীর পল্টন থানায় নাশকতার ৩ মামলায় জামিন পান শামসুজ্জামান দুদু। মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতানা সোহাব উদ্দিনের আদালত এই আদেশ দেন, বিষয়টি নিশ্চিত করেন দুদুর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা। উল্লেখ্য, গত বছরের ৫ নভেম্বর দিনগত রাত ১২টার দিকে শামসুজ্জামান দুদুকে তার বড় বোনের বাসা থেকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। পরদিন প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশের ওপর হামলা এবং পুলিশ সদস্য হত্যার অভিযোগের মামলায় তাকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। রিমান্ড শেষে গত ৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই আটক ছিলেন। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।